শ্রম আইন লঙ্ঘনের মামলায় 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আদালত থেকে বেরিয়ে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, মামলার কারণে ব্যাহত হচ্ছে তার রুটিন কাজ, আর ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে এই মামলায় দণ্ডিত অন্য 3 আসামিও জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। আবেদনের শুনানি শেষে 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে দেয় ট্রাইব্যুনাল। আদালত কক্ষ থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। দাবি করেন, তাকে নিয়ে টানা হ্যাচড়া করা হচ্ছে, কাজ করতে দেয়া হচ্ছে না, এতে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হিসেবের মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। বাংলাদেশের ইমেজ সংকট হচ্ছে কিনা? হচ্ছে, অবশ্যই হচ্ছে। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্ছুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, কী সে রাগের কারণ? ডক্টর ইউনূসের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, একজন দণ্ডিত ব্যক্তি এমন মন্তব্য করতে পারেন না। একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি। এ বছরের জানুয়ারিতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসে জেল দেন শ্রম আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।